হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছে আপনারা সবাই? আমি এখন একটু ভালো আছি। আর আজকে সকালে ব্লগটা ওপেন করিনি, আজকে ব্লগটা ওপেন করলাম অনেক দেরি করে, কারণ কাজ থেকেও খুব জলদি চলে এসেছি, শরীরটা ভালো না, তার মধ্যে আমার মেয়েরও জ্বর এসেছে। তো কাজে থেকে এসে একটু বিছানায় শুয়ে রেস্ট করছিলাম, জিজালও রেস্ট করছিল। তো এখন বাজে হচ্ছে 4:30, নামাজ পড়ার সময় হয়ে গেছে, নামাজ পড়বো, সেই জন্য উঠে শাওয়ার নিলাম। আর আমাকে একটু বাইরেও যেতে হবে, একটু রান্না করতে হবে, রান্না করতে হবে জাস্ট বিকজ যেহেতু আমার জ্বর আর ঠান্ডা, আমার খেতে কিছু ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম খুব ঝাল করে আমি আজকে ডিম ভুনা আর পোলাও রান্না করব, তো এটা খাবো। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে যেতে হবে একটু বাইরে, যেতে হবে হচ্ছে আমাকে একটা টপস কিনতে হবে, মানে একটা শার্ট কিনতে হবে। কালকে আমার আমার কিছু গার্লস ফ্রেন্ডের সাথে একটা ডিনার আছে, বাড়ি যেতে হবে। তো ভাবে না যে আমি ডিনার করতে যাচ্ছি, সেই জন্য আমি শার্ট কিনতে যাচ্ছি। আমার এমনিতেও শার্ট দরকার ছিল, যেহেতু আমাকে সবসময় লাইক এভরিডেই কাপড় পরতে হয়, নতুন 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 কাপড় না, লাইক রোটেট করতে হয়। তো সেই জন্য আমার আর সামারও চলে আসছে, তো আমাকে একটু টপস কিনতে হবে। তো আবার কালকে যাচ্ছি হচ্ছে আমাদের ফ্রেন্ডের সাথে ডিনারে, তো বাহানা মানে একটা পেয়ে গেলাম, তো একটু যাবো, তো আপনাদের সাথে নিয়ে যাবো, আপনারাও দেখবেন। তো আমার ঘরের খুবই কঠিন অবস্থা, কঠিন অবস্থা মানে কঠিন অবস্থা, যখন আমার শরীর খারাপ থাকে আমি একটু চুপচাপ বসে থাকি, মানে আমার মানে ঘর দেখলে আমার তখন আমি আরও অসুস্থ আরও বেশি হয়ে যাই, যখন আমি অসুস্থ আর ঘরের এই অবস্থা তখন আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ঘরের কি অবস্থা, এই যে দেখেন সব মানে খুবই দুরবস্থা, খুবই মানে খুবই দুরবস্থা। তো এইগুলোকে করতে হবে আমার ঠিকঠাক, আর যাই করি সব কিছু আপনাদের সাথে নিয়েই করবো। তো ঠিক আছে, ব্লগ ওপেন করলাম, আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি ভাবছি যে সকাল ওপেন করি না, আপনাদের সাথে আমার কথা হয়নি, আমি মানে আপনাদের সাথে কথা না বললে তো আমার একদম ভালোই লাগে না। তো যাই হোক, যেহেতু আপনাদের দোয়ায়, আপনাদের সবাই আমাকে কমেন্ট করে মানে খুবই মানে দোয়া করেছেন আমার জন্য, আমাকে বলেছেন আপু রেস্ট করো, আপু ডাক্তারের কাছে যাও, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি আমি যখন আপনাদের কমেন্টগুলো পড়ি আমার নিজের আমি খুব আবেগে আপ্লুত হয়ে যাই, জাস্ট বিকজ আপনাদের মানে আমার যে ভাইয়ারা আছে আপুরা আছে আপনাদেরকে আমি কদিন চিনি, আর আপনারা আমার জন্য যেই কেয়ারটা দেখাচ্ছেন সেটা মানে কি বলবো, আমি আপনাদেরকে মানে এনাফ অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, মানে আমার কাছে ওয়ার্ড নাই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার, আপনারা এত আমার জন্য মানে এত কাইন্ড যেই ওয়ার্ডগুলো আমাকে দিচ্ছেন আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, কথা বাড়াবো না, যেটা হচ্ছে এখন যাবো বাইরে, বাইরে থেকে এসে করবো রান্না, তারপরে করবো ক্লিন আপ, সব কিছু আপনাদের সাথে দিয়েই করবো, কারণ আমি একা একা করবো না, আপনারা আমার সাথে করবেন। তো ঠিক আছে, চলেন যাই বাইরে বেড়াতে, তারপর এসে করবো রান্না। টিল দেন ভালো থাকবেন আর অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এই তো নামাজ পড়ে বেরিয়ে পড়লাম, আর বের হতে দেখলাম যে আমার নেবারহুডটা একদম খুবই শান্ত শিষ্ট ঘুমন্ত হয়ে আছে, জাস্ট বিকজ বাইরে অল্প একটু ঠান্ডা আর বাচ্চাদের হোমওয়ার্ক আছে বিকেলবেলা, সেই জন্য সবাই মানে কেউ নেই। তো এই তো চলে এলাম, আমি জিজিলকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ ওর গায়ে জ্বর ছিল না, জ্বরটা একটু কমে গিয়েছিলো, কারণ স্কুল থেকে আসার পর পরে আমি ওকে ওষুধ খেয়ে দিয়েছিলাম, তো সেই জন্য জ্বরটা কম। তো এই তো মার্কেটে এসেই একটু ঘুরে ঘুরে আপনাদের জন্য শ্যুট করলাম, পাশেই দেখছেন কাপড় মানে এক পাশে হচ্ছে সব কাপড় আর এক পাশে হচ্ছে পারফিউম জুয়েলারি পার্স সব কালেকশন। তো আগেই বলেছি আমার কিছু কাপড় লাগবে, তো আমি বেশি কিছু কিনবো না, খুবই কম কিনবো। তো তারপর একটার জন্য এসে আসলে আর কি 10টা কেনা হয়ে যায় এরকম হয়, কিন্তু আমি 10টা কিনিনি। আমার এই জামাটা খুবই পছন্দ হয়েছিল, বাট যখন আমি পরলাম জামাটা গায়ে দেওয়ার পরে গলার দিকটা আমার খুবই মানে পছন্দ হয়নি, একটু কেমন জানি, কিন্তু এই ডিজাইনটা এবার নতুন হয়ে এসেছে, দেখলাম প্রিটি মাছ সব জায়গাতেই সেম জামা, এটাকে মনে হয় বলে রুমালি হাতা। তো এবার সামারের যেটা হবে সামারের এবার হচ্ছে রুমালি হাতার ট্রেন্ডটা হচ্ছে। তো এই তো এখানে সব প্যান্ট, যারা কাজে যায় কাজের প্যান্ট, রেগুলার জিন্স প্যান্ট, আর যেহেতু এটা স্প্রিং এখন যেটা হবে এই দেশে এটা একটা সুবিধা, কারণ স্প্রিংয়ের এন্ডের দিকে সব উইন্টার ক্লোথ সেল দিয়ে দেয়। তো কেনাকাটা শেষ, বাড়ি ফিরে গাড়ি পার্ক করতে করতেই দেখি আপনার ভাইয়া কাজে থেকে এসে ঘাসের মধ্যে দিচ্ছে একটা সার, তো এটাই হচ্ছে ভাইয়ার কাজ, এসে সে সামার মানে সামার আসতে না আসতেই সে ঘাসের চর্চা শুরু করে দিবে। তাই তো সে সার দিচ্ছে, তো সারটা আপনাদের জন্য একটু শ্যুট করলাম, এটা হচ্ছে সার যেটা দিলে সারের যে শেকড় এটা খুব শক্ত হয়,
তো ভাইয়া চলে যাচ্ছিল, আমি ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করলাম আমি আজকে পোলাও রান্না করব, তুমি কি খাবা? তো ভাইয়া জিজ্ঞেস করছে, এটা একটা কথা হলো জিজ্ঞেস করার? তো ঘরে এসে প্রথমে যেটা করলাম, দিয়ে দিলাম আমার ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ দিয়ে এখন যেটা করব, কাটাবাটা, যেটা হচ্ছে একদম মেন পার্ট। কাটাবাটাটাই সবচেয়ে কষ্ট, রান্নাটা তো কষ্ট না। বাংলাদেশে হলে একটা কথা হতো, বুয়ারা কেটে দিত, আমি ক্যামেরার সামনে এসে রান্না করে ফেলতাম, ক্রেডিটটা সব আমি নিয়ে নিতাম। বাট এই দেশে তো আর তা না, এই দেশে তো নিজেকেই সব কিছু করতে হয়, ক্যামেরার পেছনেও করতে হয়, ক্যামেরার সামনেও নিজেকেই করতে হয়। তো যেহেতু আমি আজকে রান্না করব গরুর মাংসের কাটা মশলা, আগেই বলেছি আমি ডিম আর পোলাও রান্না করব, কিন্তু হঠাৎ মনে হলো যে কাটা মশলা হলে খেতে মন্দ হয় না। তো এই তো কাটা মশলা, সব কাটা মশলা কেটে নিয়েছি। যেটাতে আমি দিব হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ, সবই কাঁচা, আমি একদম সব মিহিকুচি করে নিয়েছি। আর প্রথমে দিয়েছি মাংস, এখানে 1.5 কেজি 2 কেজির মতো মাংস আছে। আর এখানে 2 কাপ মতো পেঁয়াজ, 1/2 কাপ মতো, আমি 1/4 কাপ মতো আদা দিয়েছি, আদাটা একটু বেশি দিয়েছি, রসুন দিয়েছি হচ্ছে 1/4 কাপের একটু কম। তো কাটা মশলাটা আমার খেতে, আমি বিয়ের আগে খেতে আমার ভালো লাগতো না, কিন্তু ইদানিং আমার এই কাঁটা মশলাটা খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে যেহেতু এটাতে ঝাল কম। তো আমি শুকনো মরিচ দিয়েছি, আর শুকনো মরিচ বেশি দিইনি, জাস্ট বিকজ জিজেল খাবে, ঈশান ঝাল খেতে পারে, আমার মেয়ে খেতে পারে না। তো যাই হোক, সব কাঁটা মশলা দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ, আর দিব হচ্ছে দারচিনি, আর আমি এটাতে দিব হচ্ছে গোটা গোলমরিচ। আমার কিন্তু কাঁটা মশলায় গোটা গোলমরিচ খেতে খুবই ভালো লাগে, মানে অনেক ভাবে যে গোটা গোলমরিচ কেমন লাগবে, না খেয়ে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এটাতে দিয়ে দিব কিছু দারচিনি, লাইক 3 থেকে 4 টুকরা, ছোট ছোট 4 টুকরা দারচিনি দিয়ে দিব। আপনারা কি কখনো দারচিনি খেয়েছেন ছোটোবেলায়? আমি কিন্তু ছোটোবেলায় আম্মু যখন রান্না করতো, ওই আম্মুর কাছ থেকে নিয়ে দারচিনি খেতাম, আমার কিন্তু খুবই ভালো লাগতো। তো যাই হোক, আর সাথে দিয়ে দিলাম কিছু রং। তো এটাতে এখন দিয়ে দিব হচ্ছে লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অফকোর্স, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে তেল। তো তেল দিয়ে দিব আমি 1/2 কাপের মতো, কারণ মাংস থেকে তেল বের হবে, আর আমার বোতলটা থেকে খুবই আস্তে আস্তে তেল পড়ে, ভাববেন না যে আমি খুব তেল দিচ্ছি। তো যাই হোক, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম গরু মাংসটাকে রান্না করতে। আর এই পাশে চুলায় করে নিচ্ছি, আমি এখন করবো আমার ডিম ভুনা। আর ডিম ভুনাটাই আমার মেন খেতে ইচ্ছে হয়েছিল, কাঁটা মশলাটা অ্যাড হলো, জাস্ট বিকজ একা একা ডিম ভুনা দিয়ে পোলাও খেতে ভালো লাগবে না। তো ডিমটাকে প্রথমে ভেজে নিব, কারণ আপনার ডিম রান্না করতে সবাই জানেন, এটা নতুন কিছুই না। তো ডিমটাকে ভেজে এই তো পেঁয়াজ দিয়ে, তারপর লবণ দিয়ে, পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব জলদি জলদি ওয়াটারটা, মানে কি বলো এটাকে, এবার পানিটা খুব জলদি জলদি শুকিয়ে যায়, যেটা হয় পানিটা খুব জলদি শুকিয়ে যায়। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ, আমার আগেই বললাম গোলমরিচ খেতে পছন্দ, আর দিচ্ছি হচ্ছে এলাচ, আর এটাতে দিব হচ্ছে দারচিনি, দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে কিছুক্ষণ, এটাকে আমি একদম ব্রাউন করে ফেলবো না, হালকা গ্লসি করে ফেলবো। তারপরে আজকে আমি যেটা করেছি, আমি সব আমার আদা রসুন, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব এগুলোকে আমি একটা বাটিতে পানির মধ্যে গুলে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আদা রসুন ভালো করে একটা পানির মধ্যে 1/4 কাপ না 1/4 কাপ পানির মধ্যে একটু গুলে, তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা, তারপরে মরিচ বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে, তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে, তারপর আজকে আমি আমার মশলাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব ডিম। তো ডিম রান্না করতে আমরা সবাই জানি, নতুন কিছু না। আমি ডিমের মধ্যে জিরাটা খেতে খুব পছন্দ করি, টালা জিরা গুঁড়া আর কাঁচা মরিচ আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু ডিম খেতে খুবই পছন্দ করি, আমি সিদ্ধ ডিম খেতে আমার খুবই ভালো লাগে, অমলেটটাও খেতে পছন্দ করি, কিন্তু সানডি সাইড আপটা একটা খেতে আমার অত পছন্দ না। ছোটোবেলায় তো একদমই খেতাম না, মানে ছোটোবেলায় খেতাম না মানে খেতাম না, আমাকে জোর করেও কেউ খাওয়াতে পারতো না, এখন ইদানিং একটু খাই। তো যাই হোক, ডিমটা এক চুলায় হচ্ছে, মাংসটা এক চুলায় হচ্ছে, ডিমটাকে পানি দিয়ে এখন আমি ঢাকা দিব। আর এইখানে এখন আমি যেটা করব, আমার মাংসে এটার মধ্যে পানি উঠে গেছে, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। কাঁটা মশলাতে কিন্তু ভিনিগারটা দিতেই হবে, না হলে টেস্টটা ভালো হবে না। তো আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনিগার। তো এখন এটাকে আরও কিছুক্ষণ কুক করতে দিব, কারণ ভিনিগার দিয়ে দিলে অনেকটা জলদি জলদি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন গন্ধটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছে, মানে না খেলে বুঝবেন না, একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর কাঁটা মশলাটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে।
এই তো আমার ডিম ভুনা অলমোস্ট রেডি। এখন আমি এটাতে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মানে কমই দিয়েছি আপনাদের ভয়ে, কারণ কাঁচামরিচ আমি অনেক বেশি দিই। ফ্লেভারটা আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর আমি যদি বেশি দিই তখন আপনারা ভাবে যে এত মরিচ দিচ্ছে কেন, আমার মাথায় কী হয়েছে, সমস্যা আছে নাকি। সেই জন্য 4টা কি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। কিন্তু কাঁচামরিচের ফ্লেভার আমার, ধরেন আমি বিরিয়ানিতে বলেন, পোলাওতে বলেন, মাছ রান্নাতে বলেন, আমার খুবই ভালো লাগে। তো এই তো এখন দিয়ে দিব হচ্ছে টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে হয়ে গেল আমার ডিম রান্না। আসলে সর্দি জ্বর হলে ঝাল কিছু খেতে ভালো লাগে, এমনিতে মানে অন্য কিছু খেতে কিছু মানে ভালোই লাগে না। আর ডিম যেহেতু আমার পছন্দ, সেহেতু ডিমের উপরেই আমি মানে কি বলবো অ্যাডভান্টেজটা নিলাম। তো এখানে আমি করে নিচ্ছি আমার পোলাও। পোলাও স্পেশাল কিছু না, সবাই চিরাচরিত পোলাও, সাদা পোলাও যা দিয়ে করে তাই, আমি কিছু স্পেশাল কিছুই দিইনি। তো পোলাটা হতে হতে হঠাৎ আমি আমার বেসমেন্ট থেকে ধারম ধুম শব্দ পাচ্ছিলাম। তো নিচে যেয়ে দেখি এই হচ্ছে কাণ্ড। আপনাদের ভাইয়া আগেই বলেছি সে থিয়েটার করার জন্য পাগল হয়ে গেছে, তো সে টিভিটাকে ওয়ালে লাগাচ্ছে, আর আপনার ভাইয়াকে হেল্প করছে হচ্ছে আমাদেরই আরেক বড় ভাই, উনি আমার নেইবার, আর উনি আমাদের বড় ভাই, আমাদের গার্জিয়ানও বলতে পারেন। তো ওরা ওনারা দুজন মিলে টিভিটাকে ওয়ালে সেট করছে, আর আমার নিচের লিভিং রুমটা তো মানে এলাহি কাণ্ড। তার মধ্যে জিজেলও চলে আসছে ওর পিয়ানো প্র্যাকটিস করতে, মানে খুবই জঘন্য অবস্থা। ঘুরে ঘুরে আমি যখন দেখছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, মানে কী অবস্থা, এই সব কি বলে স্ক্রু ড্রাইভার তার, মানে এভরিথিং ইজ এভরিওয়্যার। এই যে দেখেন আমার সোফা টোফা, মানে কি বলবো জঘন্য একটা অবস্থা হয়ে গেছে। ফায়ার প্লেসের উপরেও জিনিস নিয়ে রেখে দিয়েছে, আমি তো মানে নিচে যেয়ে খুবই রাগ লেগেছে, তারপর ডেকে নিয়ে এলাম সবাইকে খেয়ে। তো ওরা বলল ওদের কাজ আরও 5-10 মিনিটের মতো আছে, আর এর মধ্যে আমার মাংস রান্নাও ফিনিশ করতে হবে। তো এই তো মাংসটা আমার অলমোস্ট ডান। এখন আমি মাংসতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ইয়োগার্ট। ইয়োগার্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে ইয়োগার্ট থেকে যে পানিটা বের হবে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। শুকানো হয়ে গেলেই হয়ে যাবে আমার রান্না করা মাংস। তো আমি এখানে গ্রিক ইয়োগার্ট দিয়েছি, আপনাদের রেগুলার প্লেন ইয়োগার্ট যা যেটা আছে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি ইয়োগার্টটা দেওয়ার আগে ইয়োগার্টটাকে ভালো করে একটু ফেটে নিয়েছিলাম, যাতে এটা মাংসতে দেওয়ার পরে একটু লাম্পি না হয়ে যায়। এই তো আমাদের খাওয়া দাওয়া, খেতে কিন্তু খুবই ভালো ছিল, মানে হোপ আপনাদের কোনো একদিন আমি খাওয়াবো। তো খাবার দাবার খেয়ে আমাকে এখন করতে হবে যেটা, কিচেনটাকে লাস্ট ক্লিন আপ করতে হবে। আগেই দেখিয়েছি কিচেনটার কী দুরবস্থা ছিল। আর হার্ড চিকেনটা কিন্তু আমার আজকে রান্না, এটা আগে রান্না ছিল, আমি গরম করে দিয়েছি যেহেতু সবাই খেতে চাচ্ছিলো। তো আমার ছেলে তো খুবই ক্ষুধা পেয়েছে, ও আগে আগে চলে এলো খেতে, তাই আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, কোনো সমস্যা নেই। কারণ এখন বাজে রাত 10টা, মানে আমার দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কিচেনটা ক্লিন করে উপরে আস্তে আস্তে আমাকে ভিডিও এডিট করে আপলোড করতে হবে। এই তো আমার কিচেন ক্লিনিং ডান। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো, আজকে আমি যা যা শপিং করেছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি বেশি কিছু কিনিনি, 3টা কি 4টা টপস কিনেছি। তো আপনারা টপসগুলো দেখতে থাকেন, আর এই চান্সে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো আজকে আমি অ্যাকচুয়ালি আমার দিনটা শুরু হয় আমার কাজের পরেই। তো কাজের পরে বাসায় এসে যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। হোপ আপনাদের আজকের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগেছে কি না অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার যেই সব ভাই বোনেরা আমাকে অলরেডি সাপোর্ট করেছেন, আমাকে কমেন্ট করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ আপনারা সাপোর্ট করেন বলেই আমি অসুস্থ থাকি, আমার কাজ থাকে, মানে তারপর আমি ভিডিওটা করি জাস্ট বিকজ আপনাদের জন্য। মানে কি বলবো, আমি আপনাদের কথা যখন ভাবি আমি মানে নিজে নিজেই খুবই ইমোশনাল হয়ে যাই, যে যেসব মানুষগুলোকে আমি চিনি না জানি না আমাকে এত আপন করে নিয়েছে, এত কাছের করে নিয়েছে। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমার ফ্রেন্ডসের ফ্যামিলি, আপনার ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। কারণ আমরা যখন যারা ইউটিউবে আছি, ইউটিউবে একটা ভিডিও বানানো কিন্তু খুবই কষ্ট, মানে আগে ভাবতাম যে খুব ইজি ব্যাপার, আসলে এটা খুব ইজি না। তো যাই হোক, কালকে সকালে আবার দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা সবাই আমার সাথে থাকবেন।